ওয়েলকাম বন্ধুরা, আজকে শেয়ার করবো মাছের মাথা দিয়ে মুগডাল রেসিপি, যেটা আমরা অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়িতেই খেয়ে থাকি আর সেম প্রসেসে তৈরি করবো, খেতে কিন্তু দারুণ হয়। তো এই রেসিপির জন্য আমি দুটো মাছের মাথা নিয়েছি, এরপর মাথার মেন অংশটা রেখে বাকিটা কেটে বাদ দিয়ে দেবো। তো আমি মেন মাথাটা নিয়ে নিয়েছি, এরপর এই মাথার অংশতে আমি কী করবো, নুন হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। তো প্রথমে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো হাফ চামচের মতো নুন আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এরপর তিনটে উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব, একটু ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। মশলাটা মাখানো হয়ে গেলে মাছটাকে ঢেকে রাখবো, আর ততক্ষণে আমি ডালটা ভেজে নেব। তো আমি এটাকে ঢেকে রাখলাম ততক্ষণ যতক্ষণে আমার ডালটা না ভাজা হয়। তো আমি এক কাপের মতো ডাল নিয়েছি, আর এটা প্যানে দিয়ে গ্যাসের হিটটা লো করে দিয়ে হালকা একটু ভেজে নেব। খুব বেশি ডিপ ফ্রাই করবো না, হালকা একটু ভাজবো, আর ভাজতে ভাজতে যখন একটা ভাজা ভাজা গন্ধ বের হবে আর ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন কী করবো, গ্যাসের হিটটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পর ডালটাকে নামিয়ে নিতে হবে। তো ডালের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, এরপর কী করবো, গ্যাসটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পর একটা পাত্রে নিয়ে নেব, আর পাত্রে নিয়ে ডালটাকে একবার মাত্র ধুয়ে নিতে হবে, খুব বেশি ধোয়ার দরকার নেই। তো একবারের মতো ধুয়ে নেওয়ার পর আমি একটা কুকারে দিয়ে দিলাম, আর দেওয়ার পর দু কাপের মতো পানিও দিয়ে দেবো এটাকে সেদ্ধ করার জন্য, আর মিক্সিং বোলটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এরপর এর ফেনাটা ওঠা অবধি আমি অপেক্ষা করবো, যতক্ষণ না ডালটা ফুটে ওপরে একটু ফেনা ফেনা জমছে ততক্ষণ আমি এটাকে হাই হিটে জ্বাল দিতে থাকবো। তো অনেকটা ফেনা ফেনা উঠতে শুরু করে দিয়েছে, এই ফেনাগুলোকে আমি চামচের সাহায্যে তুলে ফেলে দেবো। ফেলে দেওয়ার পর গ্যাসের হিটটাকে লো করে দিতে হবে, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনাটা এঁটে এটাকে সেদ্ধ করতে হবে দুটো সিটি দিয়ে। খুব বেশি সিটি দেবো না, দুটো দেবো, একটা হাই হিটে আর একটা লো হিটে। দুটো সিটি হয়ে গেছে, গ্যাস হিটটা অফ করে দিয়েছি। এরপর একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম, তিন চামচের মতো তেল দিয়েছি। তেলটা আবার একটু গরম হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে দিলাম, আর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব, আর একটু ডিপ ফ্রাই করেই ভাজতে হবে। গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে, আর এই তেলেই রান্নাটা করে নেব। তো আমি প্রথমে কী করবো, এই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে, আর গ্যাসের হিটটা এখন লো করে দিয়েছি, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, হালকা একটু নেড়ে ছেড়ে নেবো, খুব বেশি ভাজবো না। এরপর দিয়ে দেবো 1 ইঞ্চি একটা আদা কুচি আর 6 কোয়া মতো রসুন কুচি, এগুলো দিয়ে হালকা একটু ভেজে নেবো নেড়ে ছেড়ে। হালকা একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু পাতলা করে কেটে দিয়েছি, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব, একটু লাল লাল করে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এরপর এতে একটা টমেটো কুচি দিয়ে দেবো, একটা বড় সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পর এটাও নেড়ে ছেড়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। টমেটোটা একটু কষানো হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধ দূর হয়ে যেতে এতে দিয়ে দিলাম নুন, হাফ চামচের মতো নুন দিয়েছি। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে, নুনটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়ার পর যখন টমেটোটা একটু গলা গলার মতো হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা দুটো। মাছের মাথাটা দেওয়ার পর মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। তো আমি মাছের মাথাগুলো ভেঙে দিচ্ছি না, নাড়তে নাড়তে যতটা ভাঙবে ততটাই থাকবে, হাতে করে আর আলাদা করে ভাঙছি না, কারণ বাড়িতে ছোটো বাচ্চা থাকলে অনেক সময় ডাল খেতে গিয়ে কাঁটাগুলো গলায় আটকে যায়, তার জন্য আমি ভাঙলাম না। এরপর সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, আর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে ডালের সঙ্গে মাছের মাথা সব কিছু একসঙ্গে একটু কষিয়ে নেব। আর ডালটা কিন্তু আমি খুব বেশি একদম ফ্যানের মতো করে সেদ্ধ করিনি, এমনি সেদ্ধ হয়েছে কিন্তু একদম যে একদম গলিয়ে ফেলি সেরকম করিনি, একটু গোটা গোটা আছে অথচ সেদ্ধ হয়েছে, এরকমভাবেই সেদ্ধ করেছি। তারপর স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো পানি দিলাম, আমি 2 কাপ পানি দিয়েছি। তো ডালের পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, খুব বেশি ঘন চাইলে পানি কমিয়ে দেবেন, খুব বেশি পাতলা চাইলে পানিটা বাড়িয়ে দিতে পারেন। তারপর নেড়ে ছেড়ে ফুটিয়ে নিতে হবে, যখন ফুটে যাবে হাফ চামচ ঘি অ্যাড করব, ঘিয়ের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম 2 চামচের মতো, দিয়ে ফুটিয়ে নিলাম। ডালটা ফুটতে শুরু করলে গ্যাসের হিটটা অফ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে, 10 মিনিট পর এটাকে সার্ভ করব। তো ডাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে 10 মিনিট পর এটাকে সার্ভ করব, গ্যাসের হিটটা অফ করে দেব। তো অফ করার 10 মিনিট পর এটা আমি একটা বাটিতে পরিবেশন করতে দিয়ে দেবো। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন, আর রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।